চলে গেলেন দক্ষিণ কোরিয়ার বহুজাতিক প্রতিষ্ঠান স্যামসাং এর চেয়ারম্যান লি কুন হি। 78 বছর বয়সে জীবন বাসন হলো দক্ষিণ কোরিয়ার এই প্রযুক্তিবিদের। আজ প্রতিষ্ঠানটির মুখপাত্র বিবৃতিতে এ খবর নিশ্চিত করেন। 2014 সালে হৃদরোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন লি কুন হি। এরপর থেকে তার শারীরিক অবস্থা সম্পর্কে খুব একটা জানা যায়নি। লি কুন হির নেতৃত্বে স্যামসাং বিশ্বের বৃহত্তম ইলেকট্রনিক সামগ্রী, স্মার্টফোন ও মেমোরি চিপস নির্মাণ প্রতিষ্ঠানে পরিণত হয় এবং বার্ষিক লেনদেনের বর্তমানে দক্ষিণ কোরিয়ার জিডিপির এক পঞ্চমাংশ বলে জানায় আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো।